শীতের এই ঠান্ডাতে এখনো ক্লাব ঘরে কুলাইয়ের অনাথ শিশুরা। রঘুনাথপুর মহকুমার অন্তর্গত সাতুরি ব্লকের গড়শেখা গ্রাম পঞ্চায়েতের কুলাই গ্রামে এখনো পর্যন্ত এই শীতের মধ্যে দিন কাটাচ্ছে ক্লাব ঘরে তিন অসহায় অনাথ শিশু সন্দীপ সাউ, রঞ্জিত সাউ ও প্রিয়াঙ্কা সাউ। গত 2010 সালে এই তিন শিশুর মা সুনয়না সাউ মারা যান এবং তারপর 2020 সালে তাদের বাবা অদ্বৈত সাউ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই এই তিন অনাথ শিশুর করুণ অবস্থা হয়ে দাঁড়ায়। ভাগ্যের পরিহাসে তাদের থাকার একমাত্র বাসস্থান তাদের বাড়িটিও ভেঙে পড়ে। গত বছর অর্থাৎ 2020 সালে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে দেখা করে যায় এবং প্রতিশ্রুতি দিয়ে যায় আগামী দিনে তাদের পাশে থাকার। কিন্তু দেখতে দেখতে এক বছর পার হয়ে যায়, সেই তিন অনাথ শিশুর কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি। অনেক বেসরকারি সংস্থা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এছাড়াও বিশেষ করে গ্রামের মানুষজন তাদের পাশে সব সময় রয়েছে বলে দাবি ওই তিন অনাথ শিশুর। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা বা স্থানীয় প্রশাসন তাদের করুণ অবস্থা জানা সত্ত্বেও একবারও খোঁজ খবর নেয় না। মাঝে মাঝে গত বিধানসভা নির্বাচনে আগে অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে দেখা করে যায়, ছবিও তুলে যায়, দিয়ে যায় প্রতিশ্রুতি। কিন্তু এখনো পর্যন্ত সেই নেতাদের অপেক্ষায় রয়েছে কুলাই গ্রামের এই তিন অনাথ শিশু। পঞ্চায়েত প্রধান বা সাতুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এখনো পর্যন্ত এই তিন অনাথ শিশুর দিকে ফিরে তাকায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। না পেয়েছে তারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি, না রাজ্য সরকারের দেওয়া বাসস্থান। এই শীতের মধ্যেও আধ পেটা খেয়ে লেখাপড়া এবং দিনযাপন করছে এই তিন অনাথ শিশু, এবং তার সঙ্গে অপেক্ষায় দিন গুনছে কখন কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রশাসন তাদের সুদিন এনে দেবে এই আশায়। বলছি ভাই, এই ক্লাব ঘরে তোমরা কতদিন ধরে আছো? আমরা প্রায় ক্লাব ঘরে 1.5 বছর হয়ে গেল ক্লাব ঘরে রয়েছে। তো তোমাদের বাবা মা? আমাদের বাবা মা দুর্ঘটনায় মারা গেছে, মানে খুবই দুর্ভাগ্যজনক আমাদের ভাগ্য। আর আমরা দু ভাই ক্লাস 10 আর বোন সপ্তম শ্রেণী, না 8, এবছর 8 উঠবে। তোমাদের রান্না বান্না কে করে? রান্না বান্না আমরা তিনজনেই অল্টারনেট করে করি। পড়াশোনা কোথা থেকে চলছে? পড়াশোনা এরকম ট্রাস্টরা সহায়তা করে, আর প্রতিবেশীরাও আর মাস্টার মশাইরা সহায়তা করে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই ট্রাস্টরা আর ওই বিভিন্ন দিক থেকে আর মাস্টার মশাইরাও সহায়তা করে। তো 1.5-2 বছরের মধ্যে তোমাদের বাড়িটা এখনো হয়নি? না, বাড়ি এখনো হয়নি। তো প্রশাসন থেকে কিছু সাহায্য করে না? প্রশাসন কোনো দিক থেকে কিছু সাহায্য হয়নি বাড়ির দিক, বাড়ি করার জন্য। খাওয়া দাওয়া দিচ্ছে প্রশাসন থেকে? না, খাওয়া দাওয়া প্রশাসন থেকে নেই, ওই ট্রাস্ট থেকে চলছে। আসে কিছু কেউ বিডিও এসডিও বা ডিএম অফিস থেকে দেখেই যায়, এই করবো ওই করবো অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়। আর কোনো রাজনৈতিক দলের নেতা? রাজনৈতিক দলের নেতারা কিছু সাহায্য করেছে, আর আর ওইটাও বিজেপির দিক থেকে, আর অন্য কোনো রাজনৈতিক দল করেনি। আচ্ছা, তো এই যে দেখলাম বালি আর গিটি পোড়া চলে, এটা তারা চেষ্টা করছে যে যাতে আমাদের ঘরটা দাঁড়ায়। তো তোমার বলছিল যে 2000 টাকা করে নাকি পুরুলিয়া থেকে পাওয়া যায় কোনো ফান্ড থেকে? কোনো পাও টাকা পাও পুরুলিয়া থেকে 2000 টাকা পাওয়া যায় কি? বর্তমান সহিত কোনো এখন টাকা পাইনি। আচ্ছা, তো কী চাইছো এখন? আমরা চাইছি আমাদের বাড়ি। বাড়ি আর এমনি ইনকামের মানে খাওয়া দাওয়ার ব্যাপারে সংসার চুকি হচ্ছে? সংসার ওই তো সেই ট্রাস্টরা চালাই চালাচ্ছে। কী স্বপ্ন আছে বলো তো, কী হবে পড়াশোনা করে? স্বপ্ন তো একটা আছে, কী স্বপ্ন আছে? স্কুল মাস্টার বা কী? নাম তোমার? সন্দীপ সাউ। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ। কী নাম আপনার? প্রদীপ সাউ। প্রদীপ সাউ। তো এই যে তিনজন অনাথ শিশু আছে, এরা দীর্ঘ কতদিন ধরে ক্লাব ঘরে আছে? 1.5 বছর। তো এদের বাড়ির কোনো ব্যবস্থা হয়নি? না, প্রশাসনের লোক জানে? জানে সবাই। প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করেনি? ডিএম অফ দিয়ে জানে, রাস্তা দিয়ে যায় যে আজ হবে কাল হবে এই করবো ওই করবো, কিন্তু হয়নি? না।
এদের খাওয়া দাওয়া চলছে কেমন করে? খাওয়া দাওয়া ওরা নিজেরাই মেনটেন করে, প্রায় এদের কিছু আছে চাষবাস, ওর বাবার রেখে গেছে ওইসব ব্যাপার। ক্লাব ঘরেই থাকে? ক্লাব ঘরেই থাকে, এই ঠান্ডার মধ্যে? ঠান্ডার মধ্যে। তো আপনারা গ্রামবাসীরা মানে পাশে দাঁড়ায়? হ্যাঁ, পাশে দাঁড়ায়, পাশে যেটা হেল্প চাই সবাই করে। কোনো রাজনৈতিক নেতারা আছে? রাজনৈতিক নেতারা আসেনি, কোনো সাহায্য করেনি? ভোটের সময় আসে, ভোটের প্রতিশ্রুতি দিয়ে যায় এটা করে দেবো, ওইটা করে দেবো, এটা করে দেবো, কিন্তু তো কখনো কি নাম আপনার? প্রদীপ সাউ। বলছি যে আপনাদের গ্রামে তিনটি অনাথ শিশু আছে, তো এরা এখন বর্তমানে থাকছে কোথায়? ক্লাবে থাকে আর ওখানে রান্না করে। তাহলে এই ওদের বাড়িটা কি হয়েছে? বাড়ি নেই? না, বাড়ি নেই, ওই পরের বাড়িতে আছে। তো কতদিন হলো এরকম অবস্থা ওদের? তাও এই বছর আসার টাইলে দু বছর হবে। দু বছর ধরে এমনি প্রশাসন বা সরকার কোনো ব্যবস্থা দেখে দেখে চলে যাচ্ছে, কিন্তু ওদের একটা ঘরের ব্যবস্থা খুব জরুরি দরকার, আর কিছু চাইনি। তো এতদিন ধরে হয়নি? না, ওইসব কিছু হয়নি, সব আসছে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিছু। তো সরকার থেকে কোনো টাকা পয়সা বা খাবার দাবার কিছু হেল্প করে না? হ্যাঁ, ওরা দিয়ে যায় যারা যারা। সরকার আছে মানে প্রশাসন থেকে কেউ আছে? বিডিও, এসডিও, ডিএম কেউ? আমি অত সব দেখিনি বাবা, আমরা ঘরে ব্যস্ত থাকি। তো কি চাইবেন সরকারের কাছে? ঘর চাই ওদের, তারপর খাবার তো ওদের দিচ্ছে আর করছে, তো পড়াশোনা সবই হচ্ছে, সরকার থেকে ইয়া করছে সবাই হেল্প। কি নাম আপনার? আমার নাম তারানি সাহ। স্যার, সাঁতুড়ি ব্লকের অন্তর্গত কুলাই গ্রামে তিনটি অনাথ শিশু দীর্ঘ এক বছর ধরে ওই ক্লাব ঘরে রয়েছে, এবং তাদের অভাব অনটনের মধ্যে এই শীতের ঠান্ডা তো একটা ক্লাব ঘরে রয়েছে, এখনো পর্যন্ত তাদের বাড়ি ঘরের কোনোরকম কোনো ব্যবস্থা হয়নি। তো এটা স্যার আপনার প্রশাসনের পক্ষ থেকে মানে কি ব্যবস্থা করছেন তাদের জন্য, তাদের খাওয়া দাওয়া বা পড়াশোনা বা বাসস্থান যেটাই হোক? প্রশাসনের তরফ থেকে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, সেখান থেকে আমাদের 2000 টাকা করে প্রতি মানে চাইল্ড পিছু, প্রতি চাইল্ড পিছু মাসে 2000 টাকা করে ওদের অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটা আমরা খবর পেয়েছি ওটা ওনারা শীঘ্রই পাবেন। এবং এছাড়াও আমরা একটা এনকোয়ারি করেছিলাম আমাদের এনকোয়ারি অফিসারের তরফ থেকে, যেটা জানা গেছে যে ওরা সবুজ সাথীর সাইকেল পেয়েছে। এবং আরও যেটা একটা খুব ভালো খবর যে এই প্রতিকূলতার মধ্যে থেকেও তিনটি বাচ্চাই পড়াশোনায় খুবই মেধাবী এবং অত্যন্ত ভালো, তিনটি বাচ্চাই পড়াশোনায় অত্যন্ত ভালো, এবং প্রশাসন চেষ্টা করবে যাতে যতটা পারা যায় ওদের সাহায্য করতে। আপনার নাম? নাম কার নাম? আপনার? শুভদীপ বেরা। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।